হাই বন্ধুরা, অঞ্জনা ড্রিম গার্ডেনে আমি অঞ্জনা। বন্ধুরা, আগে আপনারা এই গাছের সৌন্দর্যটা দেখে নিন। সবুজ আর পার্পেলের মিশ্রণ পাতাগুলো এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে। পাতাগুলো ভালো করে লক্ষ্য করুন। সবুজ পাতার ওপরে পার্পেল কালারের ভেলভেট, এই জন্যে তো এর নাম ভেলভেট প্ল্যান্ট। আজকে আমরা এই গাছের পরিচর্যা সম্পর্কে কিছু জানব, যেমন কেমন জল লাগে, কেমন আলো লাগে, কি খাবার দিতে হয়, এর কি মাটি তৈরি করতে হয়, এই সব। প্রথমে এই গাছের কথা একটু বলে নিই, এটা আসলে ইনডোর প্ল্যান্ট। আমরা যে বাড়ির ভেতরে গাছগুলো বসিয়ে রাখি তাদের মধ্যে এটা অন্যতম। ব্যালকনি কিংবা আপনার ডাইনিং টেবিল কিংবা আপনার কম্পিউটার টেবিল, এসবের শোভা বাড়াবে এই গাছ। হ্যাঙ্গিং পটেও এর সৌন্দর্য খোলে ভীষণভাবে। এরা খুব কম আলোর গাছ, এদের একদম রোদ পছন্দ নয়, তবে একদম সকালের নরম রোদ এদের দেওয়া যেতে পারে। জানালায় কিংবা ব্যালকনিতে যেখানে আলো লাগে সেখানে এই গাছ খুব সুন্দর হয়। রোদে রাখলে এই গাছের পাতা সবুজ হয়ে যায়, এই পার্পেল ভাবটা নষ্ট হয়ে যায় আর পাতা পুড়ে যায়, তাই এদের রোদে রাখা একদম ঠিক হবে না। এ তো গেল আলোর কথা, এবার আসি জল। এই গাছের জল বেশি পছন্দ নয়, কিন্তু মাটি শুকনো হয়ে যাওয়া সেটাও এদের পছন্দ নয়, তাই মাটিতে হালকা ভেজা ভাব রাখলে ভালো হয়। তাই এই গাছের যে মাটি হবে সেই মাটিতে বালির ভাগটা রাখতে হবে সমান সমান, আর এতে খাদও দিতে হবে সমান সমান। খাদ বলতে এখানে গোবর সার কিংবা ভার্মি যে কোনো একটা দিলেই হবে। এবার আসি এই গাছের খাবার। খাবার বলতে এখানে এনপিকে ব্যালেন্স খাবারটা দিলে ভালো। সরিষার খোল ভেজানো জলও দেওয়া যেতে পারে পাতলা করে, কিংবা ঘুঁটে ভেজানো জলও দেওয়া যেতে পারে। তবে খাবারটা এখানে একটু বেশি লাগে, তাই সপ্তাহে সপ্তাহে খাবারটা দিতে হবে। সপ্তাহে না হলেও অন্তত 10 দিন ছাড়া খাবার অবশ্যই দিতে হবে। এই গাছের পাতায় জল দেওয়াটা ঠিক নয়, এই গাছের গোড়ায় জল দিতে হয়। যদি পাতায় জল পড়ে তাহলে পাতা পচে যেতে পারে। পাতাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। পাতাতে যে রোঁয়াগুলো আছে সেই রোঁয়াগুলোয় জল ধরে পাতা পচে যায়, তাই পাতায় জল না দিলেই ভালো। তবে যদি গাছকে স্নান করাতে হয় তাহলে খুব সকালের দিকে গাছকে স্নান করিয়ে দিতে হবে, যাতে সারা দিনের জলটা শুকনো হয়ে যায় পাতার উপর থেকে। এই দেখুন, এই পাতাটা লক্ষ্য করুন, এই পাতাটা রোদ্দুরে পুড়ে গেছে। একদিন একটু রোদে ছিল তাই পাতাটা এইভাবে ঝলসে গেছে, এটা কিন্তু কোনো রোগ নয়। এই গাছকে তাই রোদে একদম দেওয়া যাবে না। এই গাছ নিজে যতটা সুন্দরী ততটা সুন্দর এই গাছের ফুল। হলুদ কালারের ফুল হয় এই গাছে, তবে আমার গাছে এখনও ফুল হয়নি। মাঝে মধ্যে এই গাছের ডগা কেটে গাছকে পিঞ্চিং করে দিতে হয়, তাহলে গাছ ঝোপালো হয়, আর ঝোপালো হলেই একে বেশি সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, এই হলো এই গাছের সম্পূর্ণ পরিচর্যা, আমি যতটা জানি ততটা। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, বিশেষ করে আমার এই পার্পেল গাছটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভেলভেট গাছের জন্য একটা লাইক তো অবশ্যই দেবেন। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।